রাজশাহী নগরীর 3 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আর বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন 4 নম্বর ওয়ার্ডে। লিটনের পক্ষে গণসংযোগে অংশ নেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ও বুলবুলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বেগম খালেদা যে নেতৃত্বে তারা ঐক্যগত আছে, আচরণবিধি সম্পূর্ণভাবে মেনেই আমরা আমাদের নির্বাচনী প্রচার কাজ আমরা করব। ভোটের 1 সপ্তাহ আগে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আবারও সেনা মোতায়েনের দাবি জানান বিএনপির প্রার্থী। তবে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি 7 দিন থাকে জনগণ নির্বিঘ্নে ভোট দিবে। আমি আহ্বান করব প্রতিপক্ষকে এই জাতীয় দাবি না করে বরঞ্চ শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্য নিয়ে কিভাবে সকলে ভোটারের কাছে গিয়ে তাদের মন জয় করা যায় সেই কাজটি করতে। দুপুরে সিলেট নগরীর কুশিঘাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। নিজেদের কোন্দলের ব্যর্থতা ঢাকতে বিএনপি ও তাদের জোট সরকারের উপর দোষারোপ করছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে নগরীর নায়রপুল ও আশপাশের এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচন কমিশন প্রশাসন অন্ততঃ সিলেটের এই পূর্ণভূমিতে সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির কাছে আস্থা স্থাপন করবে। তাদের দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, নেতৃত্বের অভাব, এসব কিছু মিলিয়ে এটাই প্রমাণিত হয় যে তারা জোটগতভাবেও তারা ফেল করেছেন এবং দলীয়ভাবেও তারা তাদের দলকে তারা সেভাবে গুছাতে পারেন নাই। বরিশালে কলাপট্টি, পেঁয়াজপট্টি, হাটখোলা ও বাজার রোড এলাকায় প্রচারণা চালানোর সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। এছাড়া নগরীর সদর রোড, জেলখানা মোড়, হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়। আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগালো, স্টিকার লাগালো এবং অন্যান্য যে বিষয়গুলোর উপরে কঠিন একটা মুভমেন্ট থাকা উচিত ছিল। নগরীতে সমানতালে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সমর ইসলাম, 21 টেলিভিশন।